আগের দিন 700 টাকার রুমে ছিলাম, আজকে 400 টাকার রুম। সেই রুমটাও ভেতর থেকে তোমাদের দেখাবো কি রকম। নামহট্ট ভবন কিন্তু বুকিং অবশ্যই, সেটার দামটা একটু কম। এটা হচ্ছে সামনে যেটা পুরোটা কমন প্যাসেজ। তো এখানে যে মহাপ্রসাদ গুলো হয় সবকটাই কাঠের জালে রান্না হয়। 400 টাকার রুম, আমার মনে হয় যে প্রচুর মানুষ কিন্তু নামহট্ট ভবনে থাকেন। খুব সুন্দর একটা পরিবেশ। নামহট্ট ভবন 1, যেখানে আমরা মায়াপুরের দ্বিতীয় দিনে রয়েছি। আগের দিন আমরা গদা ভবনে ছিলাম। গদা ভবনে আমাদের রুম ছিল 700 টাকা, সেটার ভিডিও তোমাদের আমরা দেখিয়েছিলাম। এখানে থাকার কোনো অভাব নেই, শুধু একবার বুকিং করে আসতে হবে যদি ক্যাম্পাসের মধ্যে থাকতে চাও। যদি বাইরে থাকতে চাও সেটা একটা আলাদা ব্যাপার। নামহট্ট ভবন 1 যেখানে আছি সেই বিল্ডিংয়ে আমাদের চারতলায় একটা রুম আমরা পেয়েছি, রুমটাও দেখাবো। অ্যান্ড রুমটা ভাড়া হচ্ছে একদিন 400 টাকা। ইয়েস, 400 টাকা, মানে আগের দিন 700 টাকার রুমে ছিলাম, আজকে 400 টাকার রুম। সেই রুমটাও ভেতর থেকে তোমাদের দেখাবো কীরকম, তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে। নামহট্ট ভবন 2 আর ভবন 1-এর মাঝখানে একটা ছোটো স্পেস আছে, যেটা একদম ফাঁকা মানে ছোটো জায়গা, যেখানে ঘাস এছাড়া প্রচুর গাছপালা ফুটে রয়েছে। ভীষণ সুন্দর একটা, দেখতেই পাচ্ছ। দুপুরবেলা বাচ্চারা এখানে ভোগ খাওয়ার পর এখানে প্রচুর বাচ্চা খেলছিল, খুব ভালো লাগছিল। নামহট্ট ভবন 2 যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু নামহট্ট ভবন 1-এর থেকেও বড়। পেছনে অনেকটা স্পেস আছে, আর যেহেতু নিচটা এই পুরো জায়গাটা কিন্তু 40 টাকার মহাপ্রসাদের কিন্তু জায়গা। নামহট্ট ভবন 2টা যে কত বড় এখান থেকে দেখা বোঝা যাবে, অনেক বড়। মানে এছাড়া প্রত্যেকটা ফ্লোরে একটা করে এরকম, দুটো ফ্লোর মিলে একটা করে এরকম ছাদ আছে, যেটা দেখা যাচ্ছে ওখানে বিকেলে কেউ যেতে পারবে। এটা নামহট্ট 1 যেটা আমরা আছি, এখানে একটা গিফট শপও আছে। আর এটা নামহট্ট ভবনের উঠোন থেকে পুরো বিল্ডিংটা, অ্যান্ড রিসেপশনটা এদের সামনে। রিসেপশনটা সামনে, এখানে একটা তুলসী মঞ্চ আছে, খুব সুন্দর একটা পরিবেশ, তুলসী মঞ্চও আছে এখানে। নামহট্ট ভবনের সিঁড়ির জানলা থেকে কিন্তু মায়াপুর ইস্কনের মন্দির দেখা যায়। গদা ভবনও যেরকম পুরো পেছনে মন্দিরটা দেখা যাচ্ছিল, সামনে থেকে মন্দিরটা দেখা যাচ্ছিল মায়াপুরে, তেমন নামহট্ট ভবনের ওপর মন্দির ওপরটুকুনি দেখা যাচ্ছে। এটা হচ্ছে সামনে যেটা হচ্ছে পুরোটা কমন প্যাসেজ, যেখানে যেটা কিন্তু সবাই ইউজ করতে পারবে। অ্যান্ড ওখানে কমন টয়লেটও আছে, সেটা তো সেই কমন টয়লেটটা আর কি, যারা আর কি একসাথে থাকে তাদের জন্য, মানে একসাথে অনেক কমন টয়লেট ইউজ করতে পারবে। এছাড়াও কিছু কিছু মানে রুমে অ্যাটাচ বাথরুম নেই, অবশ্যই সেটার দামটা একটু কম, এখানে এসে তার জন্য কথা বলতে হবে। মায়াপুর মন্দিরের ক্যাম্পাসের মধ্যে নামহট্ট ভবন থেকে কিন্তু বাইরের রাস্তাটা, মায়াপুরের বাইরের রাস্তাটা কিন্তু দেখা যায়। গেটটাও সামনে, মানে গেটটা এদের গেটটা সামনে একদম। আমাদের ডেসক্রিপশনে কিন্তু আমরা নামহট্ট ভবনের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, ওখান থেকে কন্ট্যাক্ট করে তোমাদের জিজ্ঞেস করতে হবে রুমের প্রাইসগুলো। নামহট্ট ভবন কিন্তু বুকিং মায়াপুরের ওয়েবসাইট থেকে হয় না, এটা ফোন করে তোমরা করতে পারো। আমরা অবশ্যই এখানে এসেছিলাম, এসে বুকিং করেছি, তবে এসে বুকিং করলে অনেক সময় জায়গা পাওয়া যায় না, ঘর খালি পাওয়া যায় না, তাই বুকিং করে আসাটাই বেটার। প্রচুর মানুষ কিন্তু নামহট্ট ভবনে থাকেন, অ্যান্ড এখানে যেহেতু কমন টয়লেটের সাথে রুম পাওয়া যায়, অ্যান্ড এক একটা রুমে কিন্তু অনেক মানুষ এখানে থাকতে পারবে, এরকম বড় রুমও আছে এখানে অ্যাভেলেবেল। তো এখানে প্রত্যেকটা ফ্লোরে, নামহট্ট ভবনের প্রত্যেকটা ফ্লোরে অ্যাকোয়াগার্ড আছে, যেখান থেকে কিন্তু তোমরা জল নিতে পারবে খাওয়ার জল। এখানে একটা লিফ্টের ব্যবস্থা আছে, কিন্তু এটা হচ্ছে দেখছি বন্ধ আছে। অ্যান্ড আমরা যে ফ্লোরটা আছি সেটা কিন্তু 3rd floor। নামহট্ট ভবন 1-এ কিন্তু 3rd floor অবধি শেষ, 4th floor-এ কিন্তু ঢোকার যাওয়ার অনুমতি নেই। প্রত্যেকটা ফ্লোরে এরকম অ্যাকোয়াগার্ড আছে এবং তার পাশে একটা কমন বাথরুম। এটা নামহট্ট ভবনের রুম, যেটা 400 টাকা নিয়েছে।
এটা ডাবল বেডরুম। এখান থেকে এই জানলাটা থেকে পুরো নামহট্ট ভবনের যে সামনে যে মাঠটা দেখা যায়, নামহট্ট ভবন টুটা দেখা যায়, অল্প রাস্তাটাও দেখা যায়। এখান থেকে একটা আলমারিও দিয়েছে, টেবিল আছে, চেয়ার আছে একটা এক্সট্রা, এটা বেশ কাজে। আর এখানে কিন্তু জল দেয়নি, জলটা যেহেতু প্রত্যেকটা ফ্লোরে জলের অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা আছে, এটা আলাদা করে জল দেয়নি। এখানে একটা মজার তালা রয়েছে যেটা এরকম। এখানেও একটা জানলা আছে যেটার বাইরেটা ওই সিঁড়ির ঘরে, তো খুব একটা লাভ নেই। ভবনে আগে আমরা মানে যেরকম আমরা পেয়ে থাকি যে সাদা চাদর, বাট এখানে বেশ মানে সুন্দর সবুজ চাদর, এটা আমি প্রথম দেখলাম। আর গোলাপি বালিশের ওয়ার, বাথরুমটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, এখানে শাওয়ার নেই, এখানে একটা ছোট আয়না আর বাথরুম। ওভারঅল এই ছিল আমাদের 400 টাকার রুম। 400 টাকার রুম আমার মনে হয় যে 400 টাকার মধ্যে বেশ একদম বেশ ভালো ব্যবস্থাপনা। এছাড়াও এখানে কিন্তু আরো কম দামে রুম পাওয়া যায় যদি তোমরা অনেকজন মিলে আসো বা রেফারেন্সে আসো। হ্যাঁ, রেফারেন্সে আসতে পারো বা অনেকজন মিলে আসো, তাহলে কিন্তু আরো কমে ব্যাপারটা হয়ে যেতে পারে। তো তোমরা দেখতে পারো নামহট্ট সেকেন্ডটা কত বড়। নামহট্ট ভবনের কিচেন অনেক বড়, আর 40 টাকার যে মহাপ্রসাদ সেটা এখানেই তৈরি করা হয়। তো এখানে যে মহাপ্রসাদগুলো হয় সবকটাই কাঠের। নামহট্ট ভবনের ভিতরটা আমরা জাস্ট ডিনার করে এসেছি গীতা ভবন থেকে, 40 টাকার ডিনার। যদি ভিডিওটা না দেখে থাকো দেখতে পারো, এখন বাজে প্রায় 8:30। নামহট্ট ভবন থেকে 8:30 সময় ইসকন মন্দির। আজকে মায়াপুরে আমাদের তৃতীয় দিন, তো নামহট্ট ভবন আমরা অলরেডি চেক আউট করে গেছি। 400 টাকায় যে রুমটা আমরা পেয়েছি তাতে ব্যবস্থাপনা বেশ ভালো, মানে 400 টাকার মতোই বেশ ভালোই আর কি, ভাবা যায় না। তোমরা যদি দল বেঁধে আসো বা মানে একটা পুরো গ্রুপে আসো, তার জন্য কিন্তু তোমাদের একটু কম রেঞ্জেও পাবে। কারণ তোমরা যখন যদি কমন বাথরুম নাও তাহলে কিন্তু তোমরা অনেক কমেই কিন্তু থাকতে পারবে এখানে। তবে আমি আগে থেকেই বলবো ঘর বুক করে আসাটাই কিন্তু বেটার অপশন সব থেকে বেশি, যদি তোমরা উইকেন্ডে আসো। উইকেন্ডে কিন্তু বেশ ভিড় হয়, আজকে সানডে, আর এখন থেকেই বেশ হালকা চারদিকে লোকজন যাতায়াত করছে, মন্দিরের ওখানটা আশা করি আরও বেশি ভিড় হবে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এছাড়াও আমরা আরও কিছু ভবনের ভিডিও দিচ্ছি, সেটাও দেখো। আজকে তৃতীয় দিন, আমরা এখন ঈশ্বরদান ভবনে যাবো। ঈশ্বরদান ভবনটা আমাদের অলরেডি বুক করা ছিল, কীভাবে বুক করতে হবে, কী করতে হবে সেটা কিন্তু আমাদের ঈশ্বরদান ভবনের ভিডিওতে রয়েছে, তোমরা দেখে নিও, অনেক হেল্প পাবে। তো আজকের জন্য ধন্যবাদ।